আসসালামু আলাইকুম, হোম ফেয়ার বেডি .com-এ আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আফতাবনগর ডি ব্লকে। দেখব 1350 স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। লিফটের কাছে দাঁড়িয়েছিলাম, দেখে নিচ্ছি সিঁড়ির এরিয়াটা। সম্পূর্ণ বিল্ডিংটা সাততলা, আমরা সাততলার একটি ফ্ল্যাট দেখব, সিঙ্গেল ইউনিটের একটি ফ্লোর। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিঁড়ির এরিয়াটা, খুব সুন্দর করে কিন্তু করা আছে। ভিডিওটিতে শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। প্রাইসটা কেমন থাকছে, ফ্যাসিলিটিস কী কী পাচ্ছেন, প্রপার্টিতে কী কী থাকছে জেনে নিতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন প্রপার্টির আপডেট পেতে। তো যেই প্রপার্টিটা দেখব, 1350 স্কোয়ার ফিটের মধ্যে 3 বেড 3 বাথ আর 3 বেলকনির একটি প্রপার্টি দেখব আজকে। এই দিকটা থেকে হলো আমাদের কমন স্পেসটা তো দেখে নিলাম, যেহেতু সিঙ্গেল ইউনিট পুরো কমন স্পেসটাই কিন্তু আপনি ইউজ করতে পারছেন। ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, বাট ওনার যিনি আছেন উনি এখন ওনার অফিসের কিছু ফার্নিচার এখানে স্টোরেজ করে রেখেছেন। শুরুতেই যেটা আমরা দেখবো সেটা হলো আমাদের ড্রয়িং রুম। এই হচ্ছে ড্রয়িং রুমের সাথে একটা কমন বাথ রয়েছে, আর এই পাশে হলো আমাদের একটা ফার্স্ট বেডরুম রয়েছে। ফার্স্ট বেডরুমটা একটু দেখে নেই। এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথ বেলকনি কিন্তু দুটোই থাকছে। বেলকনি থেকে ভিউটা একটু দেখে নেই, লেক ভিউটা কিন্তু পাচ্ছেন এখান থেকে। পাশেই কিন্তু বনশ্রী এরিয়াটা, আর মেইন রোডের সাথে আছে ডি ব্লকে, একদমই মানে 100 ফিটের যে এভিনিউ রোডটা তার পাশেই। চমৎকার একটা ভিউ পাবেন, আর সারাক্ষণই কিন্তু আলো বাতাস আপনি এখান থেকে পাচ্ছেন। ফার্স্ট বেডরুমের এই পাশটাতে কিন্তু একটা জানালা করা আছে, আর পাশে আমাদের অ্যাটাচ বাথ এরিয়াটা, বাথটা একটু দেখে নেই। এই হচ্ছে আমাদের বাথ এরিয়াটা। ফিটিংস ম্যাটেরিয়ালসগুলো এখান থেকে সব কিছুই আধুনিক পেয়ে যাবেন। চলে যাব এখন আদার্স এরিয়াগুলোতে। ড্রয়িং আর ডাইনিংটা দেখা হয়নি, সেই এরিয়াগুলো দেখে নিব। ঠিক তার আমাদের পাশে একটা কমন বাথ রয়েছে, কমন বাথটা একটু দেখে নিই। এই হচ্ছে কমন বাথ এরিয়াটা। পুরোটা বাথে কিন্তু একটা ডিফারেন্ট একটা টাইলস ইউজ করা হয়েছে, আর বলে দিয়েছি যে ফিটিংস ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আধুনিক পাচ্ছেন। এই পাশটাতে যদি একটু খেয়াল করি তাহলে ড্রয়িং পাশ রুমটা রয়েছে, এই পাশে একটা রুম রয়েছে। সো এইটাতে কিন্তু আপনি আপনার ডাইনিং স্পেসটা বানিয়ে নিতে পারেন, ডাইনিংটা সেট করে নিতে পারেন। এখানে একটা জানালা করা আছে, তো ড্রয়িং আর ডাইনিংয়ের জন্য কিন্তু আপনি আলাদা স্পেস পেয়ে যাচ্ছেন। আর এই দিক থেকে যদি খেয়াল করি ওয়াশ বেসিন এরিয়াটা এই পাশে, এটা হলো আমাদের ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমের মধ্যে কিন্তু একটা জানালা থাকছে, আর এই দিকটাতে যদি আমি যাই তাহলে আমাদের সেকেন্ড বেডরুম, যেটার সাথে কিন্তু অ্যাটাচ বেলকনি বাথ দুটোই থাকবে। এই হচ্ছে আমাদের বেলকনিটা, পাশে একটা জানালা রয়েছে। বলেছিলাম যে ওনার তার কিছু মানে অফিসিয়াল কিছু ফার্নিচার এখানে সেট করে রেখেছেন। ভিউটা ঠিক এই রকম হবে। আফতাবনগর সম্পর্কে তো আমরা সবাই জানি যে পাশে কিন্তু আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ইভেন এত ওয়াইড একটা রোড পাচ্ছেন, একদমই খোলামেলা একটা পরিবেশ থাকছে। সামনে কিন্তু হাতের ঝিল থাকছে, রামপুরা টিভি সেন্টার, এখান থেকে কিন্তু আপনি গুলশান বাড্ডা সব জায়গায় কিন্তু খুব সহজেই মুভ করতে পারবেন। সো হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুমের ফুল স্পেসটা। মিরর পলিশ টাইলস থাকছে 24x24-এর। এই পাশেও একটা জানালা থাকছে, আর অ্যাটাচ বাথটা থাকছে। প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা আমাদের কমেন্টস বক্সেও লিখে জানিয়ে দিতে পারেন। টাইলসটা কিন্তু খুবই সুন্দর একটা টাইলস ইউজ করা হয়েছে, মাঝে একটা ফ্লোরাল টাইলস রাখা হয়েছে। homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করে আপনার পছন্দের লোকেশনটা জাস্ট সিলেক্ট করলে আপনি ওই এরিয়ার সমস্ত আমাদের লিস্টেড প্রপার্টিগুলো কিন্তু দেখতে পাবেন। সেখান থেকে আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার পছন্দের প্রপার্টিটি খুঁজে নিতে পারেন। আর ইউটিউব চ্যানেলটিতেও কিন্তু আমাদের প্লে লিস্টটা আপনাদের সুবিধার্থে আলাদা আলাদা এরিয়া ওয়াইজ গুছানো আছে, তো আপনি সেই মতো আপনার পছন্দের প্রপার্টিটি দেখে নিতে পারেন। চলে এসেছি থার্ড বেডরুমে, অ্যাটাচ বাথ বেলকনি থাকছে এটার সাথেও।
তো বেলকনির ভিউটা একটু দেখবো, তারপরে অ্যাটাচ বাথটা দেখে নিব। দেখতে দেখতে জেনে নিব ফ্যাসিলিটিস কী কী পাচ্ছেন। ইউটিলিটিসের সমস্ত ফ্যাসিলিটিস এখানে থাকছে, একদম গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফ্ট সুবিধা, জেনারেটর সুবিধা, সিকিউরিটির ব্যবস্থা সব কিছু পাচ্ছেন, একটা কার পার্কিংও থাকছে। সাউথ ফেসিং ফ্ল্যাট, তার উপরে যেহেতু সাততলার ওপরে আছি তো উপরে কিন্তু জল ছাদটা করা আছে, তো বুঝতেই পারছেন যে আপনি পর্যাপ্ত আলো বাতাস সারাটা সময় পাবেন, এক্সট্রা কোনো আলো ইউজ করা হয়নি, আর যথেষ্ট মানে উইন্ডো কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যেই দেয়া আছে। আস্তামনগর ডি ব্লকে আছি আমরা, দেখছি 1350 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। কিচেন এরিয়াটা একটু দেখে নিব, বলেছি যে কিচেনে কিন্তু আপনি তিতাস গ্যাসের সুবিধাটা পাচ্ছেন, এই পাশে একটা ওয়াশ বেসিন এরিয়া কিন্তু করা আছে। আর গ্যাসের সুবিধাগুলো সবচেয়ে বড়, যেটা এখন নতুন যে কোনো বিল্ডিংয়ে পাওয়া যায় না, এখানে কিন্তু আপনি সেই সুবিধাটা পাচ্ছেন। আর পুরোটা কিচেনে টাইলস করা রয়েছে, সিঙ্ক এরিয়াটা এদিকে, ওপরে কিন্তু স্টোরেজের জায়গা আছে, তারপর আপনি চাইলে আপনার পছন্দ মতো কিন্তু ক্যাবিনেট করে গুছিয়ে নিতে পারবেন আপনার কিচেন এরিয়াটা। এই হচ্ছে ডাইনিং স্পেসটা, আর ঠিক তার এই পাশটা হলো ড্রয়িং রুমটা। তো ড্রয়িং রুমের এই পাশটা সোফা সেট করা রয়েছে এখানে, আর পাশে একটা জানালা রয়েছে। তো আমরা কিন্তু সম্পূর্ণ প্রপার্টি দেখে নিয়েছি, 1350 স্কোয়ার ফিট, আফতাবনগরে আছি আমরা, ডি ব্লক, সাততলা বিল্ডিং এর সাততলার একটি ফ্ল্যাট দেখলাম, 3 বেড 3 বাথ, 3টা বেলকনি পাচ্ছেন 3টা রুমের সাথে, ড্রয়িং এবং ডাইনিং এর জন্য কিন্তু আলাদা স্পেস পাচ্ছেন, ইউটিলিটিস এর সমস্ত ফ্যাসিলিটিস থাকছে, একটা কার পার্কিংও থাকছে। অল ইনক্লুডেড প্যাকেজ প্রাইস 70 লাখ টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এর জন্য, অথবা homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে পেতে। পরবর্তী প্রপার্টি নিয়ে খুব শীঘ্রই চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।